হ্যালো ইউ সবাই কেমন আছেন আজকের দিনটা খুব স্পেশাল ছিল আজকে হচ্ছে আমার বার্থডে ছিল তো ও দিনটা আমি কি কি করেছিলাম সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করি অনেক বেশি প্রেশারে ছিলাম কারণ বার্থডের ঠিক পরের দিন হচ্ছে আমার এক্সাম সেমিস্টার ফাইনাল ফাইনাল এক্সাম তো সকালবেলা পড়াশোনা করেছি দুপুরবেলা ফ্যামিলি অ্যান্ড রিলেটিভসদের সাথে একসাথে লাঞ্চ করেছি এবং সন্ধ্যার পরে একটু সাজুকুচু করে ওয়েস্টার্নে চলে এলাম ডিনার করার জন্য সো সারাদিন অনেক বেশি খাওয়া দাওয়া হবে বোঝাই যাচ্ছে সো প্রথমে হচ্ছে বাসেট কর্নারে চলে এলাম ওয়েস্টিনের ওয়েস্টিনের খাবারটা আমি বেশি প্রেফার করি কারণ এখানের ফুডগুলো দেখা যায় অনেক বেশি ফ্রেশ থাকে ওরা অনেক ফ্রেশভাবেই হচ্ছে সার্ভ করে ইভেন হচ্ছে যে টেস্টটাও আমার কাছে ঠিক মনে হয় এই যে লাইফ কিচেন দিয়ে ঘুরছিলাম আর দেখছিলাম কী কী ধরনের খাবার বানানো হচ্ছে এবং কিভাবে বানানো হচ্ছে প্রসেসিংটা দেখছিলাম এটা হচ্ছে ফুড কর্নার আমি ফ্রুটস খেতেও খুব বেশি পছন্দ করি ওভারঅল আমি সব ধরনের খাবারই পছন্দ করি দেন হচ্ছে লাইফ কিচেনের এই যে যে চিংড়ি মাছ এবং এখানে ম্যাক্সিমাম ফুডস ফুডগুলো হচ্ছে সি ফুড ছিল এখান থেকে কিছু সি ফুড নিলাম এবং মেইন কোর্সে যা যা নিলাম সেটাও আপনাদেরকে একটু শেয়ার করি এটা হচ্ছে মিট বল অনেকে মিট বল পছন্দ করেন বাট আমি খুব বেশি মিটবলের ফ্যান তা কিন্তু না অ্যান্ড মিট ছিল ইভেন হচ্ছে স্টেক ছিল সো আমি মিট অ্যান্ড স্টেক খেতে পছন্দ করি সো সেই অনুযায়ী কিছু স্টেক নিচ্ছিলাম এখান থেকে অ্যান্ড তারপরে ফিস অবশ্যই ফিশটাও ট্রাই করে দেখলাম এখানে যে এখানে ফিসটা কেমন হবে এটা হচ্ছে পটেটো পটেটোস অ্যান্ড টমেটোস অ্যান্ড এই যে বিরিয়ানি বিরিয়ানিটার আমি নিনাই জাস্ট স্মেলটা নিয়ে আবার বন্ধ করে দিয়েছি তারপরে হচ্ছে এটা হচ্ছে চিকেন অ্যান্ড চিকেনটা অনেক বেশি এখানে হচ্ছে গ্রেভি ছিল দ্যান এখান থেকে একটা চিকেনও নিলাম ট্রাই করার জন্য যে অ্যাকচুয়ালি টেস্ট কেমন ওইটা শেষ করার পরে তারপরে রয়েছে ডেজার্ট কর্নার ও মাই গড আমি তো সুইটের অনেক পাগল আমি সুইট অনেক পছন্দ করি আর আমার মতো যারা সুইট লাভার রয়েছেন তারা এইগুলো দেখলে আমি শিওর যে নিজেকে কন্ট্রোল করাটা খুবই ডিফিকাল্ট আমি যা অনেক বেশি সুইট খাই তা কিন্তু না অল্প একটু সুইট খাই বাট যতটুকুই খাই খুবই এনজয় করি এখানে বিভিন্ন ধরনের সুইট ছিল যেমন রসগোল্লা কেকসের আইটেমস অনেক বেশি ছিল এবং অনেক টাইপের কেকস ছিল অ্যান্ড দই সুইটস রসগোল্লা অনেক কিছু ছিল এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টস যেখানে হচ্ছে আমরা সবাই বসে বা যারা আসেন তারা এখানে বসে হয়তো বা তাদের ডিনার বা খাবারগুলো অর্ডার দিয়ে খায় ওকে সো এই যে এটা এটা ছিল একদম প্রথম দিকে যেখানে একটা ক্লাসের মধ্যে চিংড়ি মাছ শশা তারপরে লেটুস দিয়ে একটি গ্রেভি টাইপের করে খাওয়ানো হচ্ছে সুশি তোর অবশ্যই ট্রাই করতে হয় কারণ সেন্স আমি সুশি লাভার তো হচ্ছে যে এখানে ক্র্যাপ সি ফুড দিয়ে তৈরি করা সুশি অ্যান্ড স্যামন দিয়ে তৈরি করা সুশিটাও ট্রাই করেছিলাম অ্যান্ড এটা হচ্ছে চিংড়ি ফ্রাই এটা অনেক বেশি টেস্টি ছিল অ্যান্ড সবার শেষে যেটা হয়েছিল নিজেকে নিজেকে নিজে উইশ করছিলাম অ্যান্ড দেন হচ্ছে কেক ট্রাই করছিলাম আসলে অনেক বেশি 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 এনজয় করেছিলাম ওই দিন এবং এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়া ঢোকার আগে একটু কিছু গিফট এবং কেনাকাটা করার জন্য দেন এই হচ্ছে আমার সারাদিন সবাই ভালো থাকবেন বাই